এবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, অ্যারাবিয়ান রাইস ডিশ, চিকেন কাফসা। চিকেন কাফসা তৈরি করতে উপকরণ লাগবে: মুরগি 2টি, পোলাওয়ের চাল 1 কেজি, পেঁয়াজ কুচি 2 কাপ, লেবুর রস ও আদা রসুন গ্রেট করা 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ করে, এলাচ ও জয়িত্রীর গুঁড়া 1/2 চা চামচ করে, দারচিনি 2 টুকরা, জিরার গুঁড়া 2 চা চামচ, ঘন টমেটোর রস 2 কাপ, সয়াবিন তেল, কিশমিশ ও গাজর কুচি 1/2 কাপ করে, চিকেন কিউব 1টি, আমন্ড কুচি 1 কাপ, ঘি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 2 চা চামচ ও শুকনো লেবু 1টি। এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি। 1/2 কাপ তেলের মধ্যে প্রথমে দিতে হবে 2 কাপ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু 3 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পেঁয়াজটা যাতে একটু সফট হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা দিব গ্রেট করা। হ্যাঁ, এখানে রসুন আদা সব কিন্তু গ্রেট করে নিতে হবে। এখানে আমি আদা দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করা আদা, গ্রেট 1 টেবিল চামচ, রসুন গ্রেট 1 টেবিল চামচ, পেঁয়াজ আর আদা একটু ভাজা ভাজা ফ্লেভার আসলে দিতে হবে মুরগি। আমার একটু ফ্লেভার আসছে, আমি মুরগি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ বা 1 চা চামচ আপনি যেরকম মনে করেন, আমি এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তারপরে দিব লেবুর রস। তারপরে দিতে হবে এলাচের গুঁড়া, এটাও 1/2 চা চামচ মতো। এটা হলো 1 চা চামচে 1/4 ভাগ দিলেই হবে। তারপরে দিব মরিচের গুঁড়া, এটা হলো ঝাল আপনারা যেরকম খাবেন সেরকম, এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দিব জিরার গুঁড়া, জিরার গুঁড়া এরকম 1 চা চামচ মতো। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, এটা আমি 1 চা চামচ মতো এখন দিচ্ছি, কারণ পোলায় আবার দিতে হবে। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। টমেটো জুস, এখানে হলো ফ্রেশ টমেটো। ফ্রেশ টমেটোকে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তারপরে একটু চুলায় জাল দিয়ে শুকিয়ে নিলে হয়, ঘন করতে হবে। এখানে আমি 2 কাপ মতো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ঢেকে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমরা এখন একটু খুলে দেখি। আমরা এখন এই মুরগিটাই ওভেনে দিব। এইভাবে ওভেনের মধ্যে একটু মশলা সহ তুলতে হয়, একটুখানি চিনি দিয়ে রাখবো। এটা 200 ডিগ্রিতে 20 মিনিট ওভেনে থাকবে। হ্যাঁ, তা 200 ডিগ্রিতে 20 মিনিট ওভেনে মুরগি একটু মশলা দিয়ে দিলাম, এটা 200 ডিগ্রিতে 20 মিনিট বেকড হবে। আর এখানে আমাদের মশলাটাও শুকনা শুকনা হয়ে গেছে, একটু তেল তেল বের হয়ে আসবে মানে কষানো। তারপরে আমরা যে 1 কেজি আমরা যে বাসমতি পোলায় চাল নিয়েছি ওর মধ্যে ডবল পানিটা এখন আমি মশলায় দিয়ে দিব। এই দেখেন আমি পানি দিচ্ছি ডবল, এটা হলো ফুটন্ত পানি দিবেন, এখানে এটা ফুটন্ত পানি থাকবে। এর মধ্যে দিতে হবে শুকনা কাগজি লেবু। আমাদের দেশে যে কাগজি লেবুগুলো পাওয়া যায় ছোট ছোট, ওটা রোদে 8-10 দিন রাখলে এরকম শুকনা শুকনা হবে। এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, মানে এটা ওদের একটা নিয়ম। হ্যাঁ, এই স্টাইলে ওরা রাঁধে। হ্যাঁ, তারপরে দিব হলো চিকেন কিউব, এখন তো পাওয়াই যায় সব জায়গায়। চিকেন কিউবটা আমি দিয়ে দিচ্ছি, 2টা মতো দিয়ে দিলাম, মানে একটা প্যাকেটে যে 2টো থাকে ওই নিয়মে। এখানে আমি চালটা দিয়ে দিব। এটা এখন আমরা ঢেকে রাখবো, একটু ঢেকে দিচ্ছি। ফুটে ওঠার পরে আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম, এখন দেখি পোলাওটা। হ্যাঁ, সুন্দর মতো দেখেন শুকনা ঝরঝরা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে একটু নেড়ে দিবেন। আর ওদিকে ওভেনে যে আমরা
মুরগিটা বেক করতে দিছিলাম সিদ্ধ হওয়ার পরে ওটা আমরা 20 মিনিট পরে ওটা বন্ধ করে দিয়েছি এখন একটু কাঠবাদাম আর কিশমিশটা মানে আমন্ড আর কিশমিশটা একটু ঘি দিয়ে ভাজবো এখানে আমি ঘি 1 টেবিল চামচ দিচ্ছি এর মধ্যে একটু কিশমিশটা আমি ভেজে নেব এখানে আধা কাপ মতো কিশমিশ আছে 1 কেজির জন্য আধা কাপ মতো কিশমিশ দেয়া হয় বেশিক্ষণ না জাস্ট একটু সামান্য ভেজে নিতে হয় হ্যাঁ কিশমিশ ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার আরাবিয়ান কাবসা মুরগি ধুয়ে লম্বালম্বি ভাবে দুই টুকরা করুন তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে গ্রেট করা আদা রসুন দিয়ে মুরগি ভেজে লেবুর রস লবণ এলাচ দারচিনি জয়িত্রী মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে নেড়ে টমেটো রস ও শুকনা লেবু দিয়ে ঢেকে রান্না করুন সিদ্ধ হলে মুরগি তুলে সামান্য কষানো মশলা ও চিনি দিয়ে ওভেনে 15 মিনিট 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করুন এবার মুরগি রান্না করা মশলায় চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে ফুটতে দিন ফুটে উঠলে চাল ও গাজর কুচি দিয়ে নেড়ে চিকেন কিউব দিয়ে ঢেকে রান্না করুন চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অন্য চুলায় আমন্ড কুচি ও কিশমিশ ঘি দিয়ে ভাজুন পোলাও সিদ্ধ হলে চিনি ছড়িয়ে পরিবেশন পাত্রে ঢেলে আমন্ড ও কিশমিশ ভাজা ছড়িয়ে মুরগি দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন জনপ্রিয় চিকেন কাবসা আরাবিক রাইস ডিশ